আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যারা ব্লাড প্রেশারের মেডিসিন নিচ্ছেন, আপনারা নিতে চান না, সেই জন্য আমার কাছে আসেন যে ব্লাড প্রেশার মেডিসিন নিতে চাই না, তাহলে সেই জন্য কি করবেন? সেই জন্য ব্লাড প্রেশার যে কারণে বেড়েছে সেই কারণগুলো যদি সমাধান করেন, আপনার ডাক্তারকে আবার দেখান, যেখানে ব্লাড প্রেশার চেক করেন, ডাক্তার অনেক ক্ষেত্রেই আপনার বলবে ব্লাড প্রেশার মেডিসিন নেওয়া লাগবে না। তো ডাক্তার কাছে থেকে যখন মেডিসিনটা নেবেন, পাশাপাশি আপনার লাইফস্টাইলকে ঠিক করুন। কেন ব্লাড প্রেশারটা বাড়লো, তাই না? তো ব্লাডকে কেন দ্রুত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ব্লাডকে কেন হাই ফ্লো করতে হচ্ছে, আপনি কেন ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করেন? নিশ্চয় কোনো সমস্যা আছে, সমস্যায় পড়েছেন, তাই না? তো ব্লাডকে কেন হাই ফ্লো করতে হয়, কারণ হার্টে ইনফ্লামেশন আছে, ব্লাডে টক্সিন হ্যাভি মেটাল আছে, টু মাচ সুগার মলিকুল আছে, আপনার হরমোন ইমব্যালেন্স হচ্ছে, ইনডাইজেশনের কারণে টক্সিন জমা হচ্ছে শরীরে, আপনার কনস্টিপেশনের কারণে আপনার শরীরে কোলনগুলো হয়ে যাচ্ছে আন্ডার ওয়ার্কিং, কোলনগুলো ক্লগ হয়ে যাচ্ছে, আপনার প্ল্যান্ট বেসড ডায়েট না খাওয়ার কারণে আপনার শরীরের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এগুলো কমে যাচ্ছে। আপনারা এর মধ্যে বুঝতে পেরেছেন ব্লাড প্রেশারের কারণ কী কী, সেগুলোতে ফিরে ঠিক করতে হবে। তাহলে প্রথম যেটা বলেছি আপনারা, যে হ্যাভি মেটাল একটা বড় কারণ। হ্যাভি মেটাল কোত্থেকে আসে? আজকে যে বাজারে যে ক্যান করা খাবারগুলো, যে কোনো এই ড্রেসিংগুলো প্রচুর হেভি মেটাল আসে, সাগরের মাছ বেশি খেলে হেভি মেটাল আসে, আর চিকেন যেগুলো আমরা বাজার থেকে খুব সেফ মনে করি, চিকেন এনে কিনে খাই, প্রচুর হেভি মেটাল আছে, কারণ চিকেনের খাবারের মধ্যে অনেক হেভি মেটাল থাকে। তো হেভি মেটাল থেকে শরীর থেকে বের করতে হবে, তখন ব্লাড প্রেশার কমে যাবে। হেভি মেটালকে ক্লিন করার জন্য সিম্পল ফর্মুলা হচ্ছে যে আপনারা বিটার শাক সবজিগুলোকে আপনারা জুস করে খাবেন। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে কেল, পার্সলি, সিলান্ট্রো, স্পিনাচ, বিট, ক্যারট, বিটার মেলন, আপনারা স্যালারি, স্পিনাচ, এই সবগুলো অ্যাড করতে পারেন। এই জুসটা একদিকে যেমন মিনারেলটাকে আপনাকে ব্যালেন্স করবে, এর পাশাপাশি হেভি মেটালগুলো শরীর থেকে বের করে দেবে। ইজেন ইটস অ্যামেজিং? নট অনলি দ্যাট, এগুলো আপনার সুগারের মেটাবলিজমটাকে বাড়াবে। আপনাকে রিফাইন্ড কার্বটা বাদ দিতে হবে। রিফাইন্ড কার্ব কোনগুলো? সাদা ভাত, হুইট এবং যে কোনো হোয়াইট সুগার, এগুলো শরীরে ড্যামেজ তৈরি করে, এবং ওগুলো শরীর থেকে উল্টা মিনারেলটাকে বাইন করে, গুড মিনারেলটাকে ব্লাইন্ড করে, ওগুলো শরীর থেকে গুড মিনারেলটাকে বাইন করে বের করে দেয়। তাহলে ওগুলো যদি বন্ধ করেন, গুড মিনারেলটা আবার ব্যালেন্সে আসবে। আপনার যে সবুজ শাকসবজি যেগুলো বলছি কাঁচা খাওয়া যায়, আমি যে সাত আটটার নাম বলছি, ওগুলো যদি আপনাকে খেতে পারেন, ওগুলো থেকে প্রচুর মিনারেল এসে আবার আপনাকে মিনারেলটা স্টোর হবে, হেভি মিনারেল চলে যাবে। আর কি, রিফাইন্ড কার্বটা বাদ দিলে আপনার ইন্টারনাল ইঞ্জুরি কমে যাবে, বডি আবার ফাংশনিংয়ে আসবে, বডি ইনফ্লামেশন কমে যাবে, তারপরে হচ্ছে সুগার কমে গেলেও শরীরের ব্লাড ভেসেলে যে ইনফ্লামেশন হয় এটা কমে যাবে। আপনার যে হার্টের যে সমস্যা হয়, যদি এটা নাই সারে, আপনার মেডিসিন নেওয়ার পাশাপাশি আপনি হার্ট সেল থেকে তৈরি করা কিছু গ্ল্যান্ডুলার মেডিসিন পাওয়া যায়, এগুলো খাওয়া লাগতে পারে যদি সিরিয়াস পর্যায়ে চলে যায়, যাদের ব্লকেজ তৈরি হয়েছে, যাদের হার্টের রেট কমে গিয়েছে, তাদের ক্ষেত্রে এগুলো লাগতে পারে। তবে তার আগে আপনারা এই লাইফস্টাইল যেগুলো বলছি এগুলো করে দেখুন। এর পাশাপাশি কিন্তু আপনি মেডিসিন কিন্তু বন্ধ করবেন না, মেডিসিন বন্ধ করবেন যখন ব্লাড প্রেশার কমে গেছে, ডাক্তারের সাথে কথা বলে চেক করে মেডিসিন বন্ধ করবেন, দেখবেন আপনার আর কখনো ব্লাড প্রেশার বাড়বে না। যদি রিফাইন প্যাটা বাদ দেন, জুস খান, খাবারের মধ্যে অভ্যাস করে ফেলবেন, যে সালাদ খাবার অভ্যাস করে ফেলবেন, র খাবার খাওয়া অভ্যাস করেন, তারপর হচ্ছে যে মাছ, মাংস, ডিম, দুধ যেগুলো আমরা পাই এগুলো ন্যাচারাল রান্নার চেষ্টা করবেন, তাহলে হেভি মেটাল ইনটেকটা কমে যাবে। এর পাশাপাশি আর ঘুম, এক্সারসাইজ, সানলাইট, ভিটামিন ডি, এরপরে আরেকটা জিনিস করবেন, হথর্ন। আমি জানি না হথর্নটা বাংলাদেশে পাওয়া যায় কি না, তবে হথর্নটা আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সব জায়গায় পাওয়া যায়। হথর্ন বেরি চা আকারে পাওয়া যায়, ট্যাবলেট আকারে পাওয়া যায়, এটা আস্তে 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 ব্লাডটাকে ক্লিন করে আস্তে 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 ব্লাড প্রেশারকে নর্মালে নিয়ে আসে। আশা করি আপনারা সবাই ব্লাড প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।